স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। জিম্বাবুয়ের সাথে চরম বেমানি করল আইসিসি, ফলশ্রুতিতে বাংলাদেশের হয়ে মাঠ কাঁপাতে চান সিকান্দার রাজা। বিস্তারিত জানাচ্ছি, তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি সম্পর্কে অবহিত হয়ে যাবেন। আমরা সবাই জানি যে বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। কেননা একটা সময় যখন কোনো দলই টাইগারদের বিপক্ষে খেলতে চাইতো না, তখন জিম্বাবুয়ে সিরিজের পর সিরিজ খেলেছে আমাদের সাথে। বাংলাদেশের ক্রিকেট এখন একটা উচ্চতায় উঠে গিয়েছে, ঠিক যেন উল্টো অবস্থানে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ে ক্রিকেটে অভ্যন্তরীণ ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরেই, বিশেষ করে সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে খেলতে না পারা সহ নানাবিধ কারণে ক্রিকেট বোর্ডকে বিলুপ্ত করে দিয়েছিল দেশটির সরকার। গঠন করেছিল অন্তর্বর্তীকালীন এক কাঠামো, যা একদমই পছন্দ করেনি আইসিসি। ক্রিকেট বোর্ড বিলুপ্ত করার পর থেকে ধারণা করা হচ্ছিল হয়তো বড় কোনো পদক্ষেপ নেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যার প্রতিফলন ঘটল বিশ্বকাপ শেষে আইসিসির সভায়। এই সপ্তাহে লন্ডনে কয়েক দফায় সভা করে জিম্বাবুয়ে ক্রিকেটকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি, যে কারণে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আইসিসি আয়োজিত কোনো ইভেন্টে খেলতে পারবে না জিম্বাবুয়ে ক্রিকেট দল। এমন দুঃসংবাদ শোনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে একের পর এক অবসর নিয়ে নিচ্ছেন জিম্বাবুয়ান ক্রিকেটাররা। প্রথমে এই ব্যাপারে মুখ খুলেছেন সিকান্দার রাজা। রুটিরুজি কেড়ে তাদের বেকার করে দেওয়া হয়েছে উল্লেখ করে অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার, এবং তিনি এক টুইট বার্তায় বলেছেন আইসিসির এমন স্থগিত করার ঘোষণায় তিনি ব্যথিত। এই ধরনের ডিসিশন নেওয়ার কোনো দরকার ছিল না আইসিসির, কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাথে কেন বেমানি করলো আইসিসি এটারই উত্তর জানেন না তিনি। আর তিনি এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে জিম্বাবুয়ের হয়ে যদি তিনি আর না খেলতে পারেন তাহলে অবশ্যই অবসর নেবেন, এবং পরবর্তীতে বাংলাদেশের মাটিতে খেলার ইচ্ছা পোষণ করেছেন তিনি। অর্থাৎ বাংলাদেশের হয়ে মাঠ কাঁপানোর জন্য আবেদনপত্র জমা দেওয়া হতে পারে বিসিবিতে, এমনটা ধারণা করা হয়েছিল। দর্শক, জিম্বাবুয়ে ক্রিকেট যেহেতু বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সেক্ষেত্রে জিম্বাবুয়ান এই ক্রিকেটার অর্থাৎ সিকান্দার রাজাকে কি বাংলাদেশের হয়ে খেলার সুযোগ দেওয়া উচিত কিনা, আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এদিকে সিকান্দার রাজার পথ ধরেই হাঁটলেন 29 বছর বয়সী সলোমন মিরে। জিম্বাবুয়ে জাতীয় দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যানও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে গর্ববোধ করতেন উল্লেখ করে ডানহাতি এই ব্যাটসম্যান লিখেছেন, জিম্বাবুয়ে ক্রিকেটে গত এক সপ্তাহ যে আবেগে উত্থান পতন হয়েছে সেটা খুবই দুঃখের বিষয়। আমি খেলোয়াড় এবং স্টাফদের আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি, এরই ফলশ্রুতিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা আমি দিয়ে দিলাম। বর্তমান যা পরিস্থিতি এটা খুবই দুর্ভাগ্যজনক, তবে এটা তো আর আমার হাতে নেই, তাই আমি নতুন পথে যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছি এবং নতুনভাবে জীবনযাপন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এ ছিল এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।